আসসালামু আলাইকুম, আমি আবদুল্লাহ আল মামুন। আজকে আমি জটিল সংখ্যার দুই নম্বর লেকচার নিয়ে আলোচনা করব এবং দ্বিতীয় লেকচারে আমি কয়েকটা ম্যাথ লিখেছি। দেখো, ঢাকা ইউনিভার্সিটিতে এসছে 1617 সালে, 1506 সালে এবং এটা আসছিলো 96-97 সালে। তো এই ম্যাথগুলো আমরা কীভাবে করতে পারি তার জন্য আমরা প্রথমত ফর্মুলা দেখব এবং ফর্মুলা দিয়ে তারপরে আমরা ম্যাথ করব, ঠিক আছে? তো একটা কথা বলে রাখি, অনেকে হয়তো ভাবছো যে ঢাকা ইউনিভার্সিটি 5-6 সালের কোর্সেন এটা করে রাখো, ঠিক আছে? কারণ বলা যায় না, যেহেতু ঢাকা ইউনিভার্সিটি কোর্সেন প্যাটার্ন যেহেতু সেম রাখে তাহলে দেখা যাচ্ছে দিয়ে দিতে পারে, আর এই ধরনের ম্যাথগুলো ক্যালকুলেটার বাদে করা যায়, সো দিতেই পারে, ঠিক আছে? আচ্ছা, তো দেখো প্রথম যে সূত্রটা, সেই সূত্রটার জন্য আমি এটা লিখবো, সূত্রটা টাইপ টুতে লিখবো। টাইপ টুতে, এর আগে আমি কিন্তু আগের লেকচারে টাইপ ওয়ান আলোচনা করেছিলাম। আমি এখানে দেখো প্রত্যেকটা টপিক আলাদা, কাজে আমি টাইপ টু, টাইপ থ্রি, টাইপ ফোর নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো টাইপ টু দেখো, এখানে আমরা এই ম্যাথটা বলেছে যে এক্স প্লাস আই ওয়াই হলে জেড মাইনাস ফাইভ প্লাস জেড প্লাস ফাইভ মডুলাসের ভিতরে ইকুয়াল 16 হলে এটা আসলে কী নির্দেশ করে। তো এই ম্যাথটা তুমি যদি করতে যাও তাহলে এক পেজের মতো লেগে যাবে এবং এক পেজ করে তারপরে ডিসিশনে আসতে হবে যে এটা আসলে কী বোঝাই। তো এটা করতে গিয়ে কিন্তু বেশ বিপদে পড়বা, কিন্তু আমরা যদি একটা টেকনিক জানি, জাস্ট 2 সেকেন্ডে অ্যান্সার করতে পারবো, জাস্ট 2 সেকেন্ড। কীভাবে খেয়াল করো, দেখো প্রথমত যদি একটা জেড থাকে, মনে করো মডুলাস জেড ইকুয়াল টু সি, যদি একটা জেড থাকে তাহলে এটা নির্দেশ করে বৃত্ত। এটা নির্দেশ করে কি? এটা নির্দেশ করে বৃত্ত। ফর এক্সাম্পল জেড ইকুয়াল টু ফাইভ বা জেড ইকুয়াল টু সিক্স, যাই নির্দেশ করুক এটা হচ্ছে বৃত্ত। এবার দেখো সমান এর দুই পাশে, এবার যেটা বলবো সেটা হচ্ছে যেটা এক নম্বর, সমানের দুই পাশে ধরো এখানে জেড প্লাস ওয়ান আর এখানে জেড মাইনাস টু। খেয়াল করো এবার মাঝখানে সমান চিহ্ন লিখেছি, মাঝখানে কি, মাঝখানে আছে সমান চিহ্ন আর দুই পাশে দেখো জেড আছে এবং সেই জেডের সহগ কি সমান না, এখানে ওয়ান এখানে ওয়ান। যদি এমন থাকে তাহলে এটা মিন করে সরল রেখা, এটা মিন করে হচ্ছে কি সরল রেখা, বুঝতে পারছো? এখন যদি এমন হয় যে এখানে ওয়ান কিন্তু আমি এখানে টু দিয়ে দেবো বা এখানে দেখা যাচ্ছে থ্রি দিয়ে দিলাম, থ্রি, তাহলে দেখো তো এখন সহগ ভিন্ন না, সহগ ভিন্ন না, তাহলে এখন এটা হয়ে যাবে সরল রেখার জায়গায় এটা হয়ে যাবে বৃত্ত, এটা হয়ে যাবে বৃত্ত। সমানের দুই পাশে দুইটা জেড থাকবে কিন্তু সহগগুলো ভিন্ন হলে আমরা এটা সেটা বুঝবো হচ্ছে বৃত্ত। এটা এরকম না থেকে এই থ্রিটা সামনেও থাকতে পারতো, এই থ্রিটা কি থাকতে পারতো, সামনেও থাকতে পারতো, তাও বৃত্ত বোঝাইতো। অথবা এরকম না থেকে যদি এরকম থাকে যে জেড প্লাস ওয়ান বাই জেড মাইনাস টু ইকুয়াল টু থ্রি, তাও কিন্তু বৃত্ত বোঝাই। কারণ দেখো তুমি এইটাকে যদি ভেঙে লেখো তাহলে এটা পাওয়া যায় না, আড়াআড়ি গুণ করো দেখো তো পাওয়া যায় না, এটা আলটিমেটলি এটাও যা বোঝায় এটাও তাই বোঝায়। এই থ্রিটা ভিতরে দিলেও একই কথা, এটা বোঝায় হচ্ছে বৃত্ত, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা বুঝলাম কি, একটা জেড থাকতে, একটা জেড থাকলে বৃত্ত, সমানের দুই পাশে দুইটা জেড থাকবে, সহগ সমান হলে হবে সরল রেখা, আর যদি সমানের দুই পাশে দুইটা জেড থাকে কিন্তু সহগ যদি ভিন্ন হয় তাহলে সেটা বৃত্ত। তাহলে বৃত্তের দুইটার জিনিস শিখলাম, সরলরেখার একটা জিনিস শিখলাম, এবার আসে আরেকটা জিনিসে। এবার খেয়াল করো যদি এমন থাকে যে সমানের এক পাশে দুইটা থাকবে, এই দেখো এখানে প্লাস আছে আর এখানে ধরলাম সেভেন। খেয়াল করো এখানে আমি যে জিনিসটা লিখেছি, মাঝখানে প্লাস লিখেছি, অর্থাৎ সমানের একই পাশে দুইটা জেড, সমানের এই যে সমানের একই পাশে দুইটা জেড আর এক পাশে শুধুমাত্র সংখ্যা কিন্তু মাঝখানে প্লাস। যদি প্লাস থাকে তাহলে এটা বোঝায় উপবৃত্ত, তাহলে এটা বোঝায় হচ্ছে উপবৃত্ত, উপবৃত্ত, ঠিক আছে? এখানে প্লাস হলে বোঝায় কি উপবৃত্ত, আর যদি এখানে মাইনাস দিতাম তাহলে মাইনাস হলে হতো অধিবৃত্ত, উপবৃত্ত মাইনাস হলে হতো হচ্ছে অধিবৃত্ত, অধিবৃত্ত। এবং এই জিনিসগুলোর ইংলিশ মিনিং জেনে রাখা প্রয়োজন। তোমরা জানো বৃত্ত, সার্কেল মানে বৃত্ত, স্ট্রেট লাইন মানে সরল রেখা, উপবৃত্ত, উপবৃত্ত মানে হচ্ছে যে যেটা সেটা হচ্ছে ইলিপস, ইলিপস, আর হাইপারবোলা মানে হচ্ছে অধিবৃত্ত, আর প্যারাবোলা মানে হচ্ছে পরাবৃত্ত, ঠিক আছে? তো এই জিনিসগুলো জানলে চলবে। ঢাকা ইউনিভার্সিটিতে যে ম্যাথটা আসছিলো এই যে ম্যাথে, এখানে অপশন ছিল ইংলিশে। তাহলে এখন বলো তো এর অ্যান্সার কত হবে, দেখো জেড মাইনাস ফাইভ, সমানের একই পাশে দুইটা জেড আছে আর এক পাশে শুধু সংখ্যা আছে, এখানে আছে কি প্লাস, তাহলে এটা বোঝায় কি পরা, এটা বোঝায় উপবৃত্ত, ইলিপস, ইলিপস বোঝায় এটা, বুঝতে পারছো? এটা ইলিপস বোঝায়, বুঝতে পারছো? এটা ইলিপস হবে, দেখো 1 সেকেন্ডে হয়ে গেছে। অথচ তুমি যদি ম্যাথটা করে ডিসিশন নিতে যাইতা যে কী ইকুয়েশন আসবে একটু দেখি, অনেক সময় লাগবে, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমাদের টাইপ টু গেল, এবার টাইপ থ্রি বোঝাই। দেখো টাইপ থ্রিতে আমরা এই ম্যাথটা করবো। টাইপ থ্রিতে যদি এরকম থাকে যে এক্স ইকুয়াল টু এ প্লাস আইবি, এবং দেখো এখানে আইবি জেড লিখেছি, দেখো একটাও কিন্তু রুটের ফাংশন নাই,
रूट बोलते कि बोझा ए रकम नाई ए प्लस आई रूट बी ए रकम नाई अर्थात लिनियर फांगशन थाकबे एक्सर भैलू जो लिनियर फांगशन थाके एखाने प्लस माइनस देवार असुविधा नाई किन्तु रूट मूट थाकबे ना स्क्वायर थाकबे ना एरकम लिनियर फांगशन जदि थाके ताहले एरकम एकटा भैलू देवा थाकले तुमि ए जिनिसटा बेर करते पारबा खूब सहजे सेटा किभाबे देखो बोलो जे जदि एइटा देवा थाके तोमाके बेर करते हबे तोमाके बेर करते हबे बोलो जे एक्स किऊ प्लस फाइव एक्स स्कोयर प्लस सेवेन एक्स सिक्स एक्स प्लस एट ठीक आछे धरो एरकम कोनो डिजिट दिल तोमार एटा बेर करते हबे ताहले एटा आसले किभाबे करते हबे जानो जदि एरकम बोले ताहले लास्टेर जे ध्रुवक राशिटा आछे सेई ध्रुवकटा नाओ माइनस एखाने जे वास्तव राशिटा आछे सेई वास्तव संख्याटा एखाने स्कोयर करो और जटिल जे नम्बरटा आछे सेटाओ एखाने कि करबा प्लस दे एरकम करते हबे बुझते पारछो एर भितरे प्लस माइनस थाकले असुविधा नेई धरो एखाने माइनस थाकलो बा एखाने प्लस माइनस थाकलो जाए थाकुक असुविधा नेई जस्ट एइटा स्कोयर आयेर सहगेर स्कोयर करबा ध्रुवक थेके बाद दिले आंसार होये जाबे एखन देखो आंसार कत हबे एखाने बोलो तो तोमरा खुबई सहज कि करते हबे एखाने एटा आछे सात माइनस देखो जटिल नम्बर वास्तव संख्या जेटा आछे वन स्कोयर आमि जेटा बोललाम जे माइनस थाकले असुविधा नेई प्लस थाकले असुविधा नेई कारण स्कोयर करले ओर भितरे पजिटिव चले आसे आयेर सहग कत वन তাহলে সেটাকেও কি করতে হবে স্কোয়ার করো যেটা বললাম দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে অ্যান্সার হবে কি ফাইভ ঢাকা ইউনিভার্সিটিতে এই ধরনের ম্যাথগুলো আসতে পারে কারণ ক্যালকুলেটার বাদে খুবই ইজিলি করা যায় এটা ক্যালকুলেটার বাদে কিন্তু সময় লাগবে তুমি পঁয়তাল্লিশ সেকেন্ডের ভিতরে করতে পারবো না কিন্তু তুমি টেকনিক জানো হয়ে গেছে বুঝতে পারছো বিষয়টা আচ্ছা তাহলে টাইপ টু টাইপ থ্রি গেল এবার আসি টাইপ ফোরে টাইপ ফোরে দেখো একটা কোশ্চেন লিখেছি এটা ছিয়ানব্বই সালের কোশ্চেন মানে আমার জন্মের আগের সালের কোশ্চেন ঠিক আছে তো যাই হোক তারপর আমার ম্যাথগুলো করে রাখি কারণ হচ্ছে এটা অনেক আগে আসলেও এটা কিন্তু ক্যালকুলেটার বাদে করা যায় কাজে করে রাখা ভালো বুঝতে পারছো যেটা ক্যালকুলেটার বাদে একেবারেই করা যায় না তুমি সেই ম্যাথগুলো স্কিপ করতে পারো ক্যালকুলেটার বাদে যেগুলো করা যায় সেগুলো অবশ্যই একটু করে রাখা ভালো তো চলো এইটার সমাধান দেখি টাইপ ফোরে দেখি এবার আমরা সেটাতে শিখবো সেটা হচ্ছে টাইপ ফোর এই জায়গাটা আমরা লিখবো টাইপ ফোর টাইপ ফোরে আমরা যে সূত্রটা লিখবো ধরো তোমার কাছে দেওয়া রয়েছে পি প্লাস আই কিউ ইকুয়াল টু এখানে দেওয়া রয়েছে ধরো এ প্লাস আই বি সি মাইনাস আই ডি এরকম কিছু দেওয়া রয়েছে খেয়াল করো তাহলে তোমাকে বলবে যে পি বের করতে অথবা কিউ বের করতে এখানে আমাদের এই কিউ বের করতে বলেছে কিন্তু কখনো কখনো পিউ বের করতে বলতে পারে তাহলে দেখো যে কাজটা করতে হবে আমি পি যেভাবে পেতে পারি সেটা হচ্ছে যে একটা জিনিস খেয়াল করো এখানে প্লাস থাকুক মাইনাস থাকুক যাই থাকুক অসুবিধা নেই আগের সিস্টেমে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার এখানে মাইনাস থাকুক প্লাস থাকুক সমস্যা নেই যা থাকবে সি স্কোয়ার আয়ের সহগ নিতে হবে ডি স্কোয়ার নিচে দিয়ে দিলাম আমি যদি কিউ বের করি তাও একই নিচেই একই নিচে একই বুঝতে পারছো বিষয়টা তাহলে দেখো এখানেও যা এখানেও তাই দুইটা একই এখন পির ভ্যালু কীরকম হবে উপরে কিউয়ের ভ্যালু কী হবে উপরে অনেক সময় কী হয় যে অপশনে এমন দেওয়া থাকে যে এই সি স্কোয়ার ডি স্কোয়ার করলেই আমাদের উত্তরটা পেয়ে যায় একদম সহজে কারণ নিচে দেখা যাচ্ছে ডাটা এমনভাবে দেওয়া থাকলো যে সি স্কোয়ার ডি স্কোয়ার করলে উত্তর একটাই আসে অপশনে এমনভাবে দেওয়া আছে শুধু একটা আছে যেটা আছে যে মেলে এই সূত্র দিয়ে নিচেই উপরেও তখন দেখার দরকার হয় না তো যাই হোক এখন দেখো তাহলে উপরে কী হয় একটু দেখাই যে পি এর ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে যে তোমার বাস্তব পি দেখো পি হচ্ছে কি বাস্তব নাম্বার না তাই এখানে যে কাজটা করতে হবে বাস্তব বাস্তব গুণ করতে হবে আর অবাস্তব অবাস্তব গুণ করতে হবে কারণ অবাস্তব অবাস্তব যদি গুণ করো আই আই যদি গুণ করো তাহলে হয়ে যায় আই স্কোয়ার দ্যাট মিন্স মাইনাস ওয়ান হয়ে যায় তাই আমার এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এ আর সি গুণ করতে হবে এ আর সি গুণ করতে হবে আর হচ্ছে সূত্রের প্লাস সূত্রের প্লাস সূত্রের কি প্লাস আচ্ছা এবার যে কাজটা করতে হবে অবাস্তব অবাস্তব গুণ করতে হবে তাহলে কী করতে হবে অবাস্তব বি আর ডি বি আর ডি কিন্তু দেখো প্লাস মাইনাসে মাইনাস না আমরা চিহ্নটা নিতে হবে প্লাস মাইনাসে কি মাইনাস এই যে এটা করলে হয়ে যাবে বুঝতে পারছো একটু মাথায় রাখো সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার এখানে হবে এসি বিডি কিন্তু প্লাস মাইনাস হচ্ছে আমি প্লাস মাইনাস নিয়েছি এবার এখানে কিউয়ের ভ্যালুর ক্ষেত্রে কীভাবে করবো কিউয়ের ক্ষেত্রে যেটা যেহেতু এটা কাল্পনিক নাম্বার তাই আমাদের ইকুয়েশনও যাতে কাল্পনিক আসে এই জন্য কী করতে হবে বাস্তব কাল্পনিক গুণ করতে হবে বাস্তব কাল্পনিক গুণ করতে হবে দেখো বাস্তব কাল্পনিক গুণ করা মানে কি এ আর আই বি যদি তুমি গুণ করো তাহলে এটা কী হয়ে যাবে দেখো তো আই এ বি না এটা কি কাল্পনিক হয়ে থাকছে না বলো তো কাজেই তোমার যেহেতু এটা অবাস্তব বা কাল্পনিক রাশি তাই এমনভাবে গুণ করতে হবে যেন কাল্পনিকই আসে তাহলে কী করতে হবে দেখো তো তোমাকে প্রথমে যে কাজটা করতে হবে কোনাকুনি গুণ করতে হবে কোনাকুনি এ আর ডি গুণ করবা এ আর ডি তুমি গুণ করবা আর বি আর সি গুণ করতে হবে তোমার প্রথমে কাজ হবে বি আর সি সাথে গুণ করা তাহলে বির আগেও প্লাস সি এর আগেও প্লাস তাহলে এখানে
এখানে হবে বিসি বিসি করলা বিসি ঠিক আছে আই নেওয়া লাগবে না আর কি আইটাই নেওয়া লাগবে না ঠিক আছে কারণ আমরা ধরো একবার আই উঠাই দিচ্ছি মানে এখানে কিউ আই হয় এখানেও আই হয় তো আমরা আইটাই লিখছিলাম এটা বাদ দিচ্ছি ধরো আচ্ছা এবার কি করতে হবে কিউ এর ক্ষেত্রে সূত্রের মাইনাস সূত্রের কি মাইনাস দেখো যেটা বললাম যে এই কোণাকোণি আগে গুণ করবা অবাস্তব যেটা আছে অবাস্তব উপরে যেটা আছে অবাস্তব ইনটু বাস্তব গুণ করবা সূত্রের মাইনাস এবার এইটা এটা গুণ করো তাহলে এ আর ডি এ আর ডি যদি গুণ করো দেখো তো এর আগে প্লাস এর আগে মাইনাস তাই এখানে কি হবে মাইনাস ব্যাস হয়ে গেছে এখন দেখো কি চেয়েছে টু প্লাস থ্রি আই টু মাইনাস আই পি প্লাস আই কিউ তাহলে পি ও কিউ এর হলে তোমার বলতেছে কি কিউ এর ভ্যালুটা কত হবে তাহলে খেয়াল করো আমরা কিউটা কীভাবে পাইতে পারি আমাদের কিউটা চাইছে তাহলে যে কাজটা করতে হবে এইটার সাথে এটা গুণ করতে হবে আগে আর নিচে যেটা বললাম কি টু স্কোয়ার আর এর সহ কত ওয়ান তাহলে ওয়ান স্কোয়ার মাইনাস থাকলে স্কোয়ারই করবা প্লাস করতে হবে বুঝতে পারছো বিষয়টা যেটা বললাম আর উপরে যেটা সেটা হচ্ছে এইটার সাথে এটাকে গুণ করতে হবে তাহলে হবে সিক্স সূত্রের মাইনাস আর এর আগে প্লাস এর আগে মাইনাস দেখো এটা হচ্ছে কিন্তু মাইনাস ওয়ান আছে এখানে রাইট মাইনাস ওয়ান আছে আর এখানে কত টু তাহলে এখানে মাইনাস টু তার মানে এখানে উত্তর হবে এইট বাই ফাইভ বুঝতে পারছো এটা আসছিল ঢাকা ইউনিভার্সিটিতে দেখো ছিয়ানব্বই সাতানব্বই সালে এখন যদি তোমার কিউ এর জায়গায় যদি পি এর ভ্যালুটা বের করতে বলে তাহলে কি করতে হবে দেখো তো তাহলে এই নিচে কিন্তু আমাদের পরিবর্তন হবে না টু স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার আর উপরে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমাদের বাস্তব ও বাস্তব এবং অবাস্তব ও অবাস্তব গুণ করতে হবে তাহলে কেমন হবে দেখো টু আর টু যদি গুণ করো তাহলে এখানে ফোর এখানে হবে সূত্রের প্লাস আর এই যে থ্রি আর এখানে কত আসতেছে ওয়ান তাহলে এখানে কত আসবে মাইনাস থ্রি থ্রি আর মাইনাস ওয়ান তাহলে এখন অ্যান্সার আসতেছে কত দেখো ওয়ান বাই ফাইভ বুঝতে পারছো বিষয়টা নাকি বোঝো নাই তাহলে একটা আসতেছে ওয়ান বাই ফাইভ আর একটা যেটা দেখলাম সেটা হচ্ছে আমাদের কত এইট বাই ফাইভ তো এখন দেখা যাচ্ছে যে এই কোশ্চেনটা আমাদের যে কিউ এর ভ্যালু চেয়েছে পরবর্তী বছরগুলোতে কিউ না দিয়ে পি এর ভ্যালু চাইতে পারে কারণ এই ধরনের ম্যাথগুলো ক্যালকুলেটর বাদে করা যায় দিতেই পারে খুবই স্বাভাবিক বুঝতে পারছো তো আজকে আমি তিনটা ফর্মুলা দেখালাম এবং তিনটা ফর্মুলা দিয়ে তিনটা ম্যাথ দেখালাম আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো এবং আগের লেকচারে আমি আই রিলেটেড যে ম্যাথগুলো আছে মডুলাস আর্গুমেন্টের যে জিনিসগুলো আছে সেগুলো শিখাইছি আমার জাস্ট আর একটা লেকচার লাগবে সেখানে শেখাবো ওমেগা রিলেটেড ম্যাথ এবং ওমেগা রিলেটেড ম্যাথের সাথে শেখাবো বর্গমূল নির্ণয় ওমেগা আর বর্গমূল এই দুটো টপিক শিখলে হয়ে যাবে এখানে তিনটা ফর্মুলা শিখাইছি সামনে আমি ওমেগা রিলেটেড ম্যাথ এবং বর্গমূল তাহলে দুইটা টপিক ঠিক আছে আর আগের দিন মডুলাস আর্গুমেন্ট শিখেছিলাম এই যে পাঁচ ছয়টা টপিক পড়লে কিন্তু তুমি একটা এমসিকিউ কনফার্ম ঢাকা ইউনিভার্সিটিতে পাবা বুঝতে পারছো বিষয়টা সো মনে হয় বোঝাতে পেরেছি আর আজকে আর আলোচনা না করি মোটামুটি ভিডিওটা লং হলে অনেকে দেখতে চাও না তোমরা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকের ভিডিও সম্পর্কে যদি তোমাদের কোনো কোশ্চেন বা কোনো মতামত থাকে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও নেক্সট ভিডিও পাওয়া পর্যন্ত অপেক্ষা করো সেই পর্যন্ত সবাই ভালো থাকো ধন্যবাদ সবাইকে